হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে টুনা কাবাব বানানো দেখাবো। এখানে আছে 2 ক্যান টুনা, এরকম আমাদের এখানে ক্যান টুনা পাওয়া যায়, এই যেরকম চ্যাংক টুনা, এটা যেটা পানির সাথে থাকে, তেলেরটা নেবেন না, কাবাব বানাতে অবশ্য পানির সাথেটাই ভালো। তো আমার কী কী লাগছে এখানে, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন ধনিয়া কুচি, 1 টেবিল স্পুন কাঁচামরিচ, 2 টেবিল স্পুন বেসন, আর এরকম সেদ্ধ করা 4-5টা আলু লাগবে। আর এখানে আছে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এটা হচ্ছে যে কোনো আপনি কাবাব মশলা নেবেন। তো আমি এখানে চিকেন শামি কাবাব মশলাটাই নিয়েছি, এটার গন্ধটা খুব সুন্দর। তো শুরু করছি এখন এগুলো ম্যারিনেট করা। এখানে আলুটাকে ভালো করে চটকে নিতে হবে, তারপরে আমি এই যে টুনাটা এটা অ্যাড করব। আর এর সাথে আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো সবগুলোই দিয়ে দিব। ইনগ্রিডিয়েন্টস এগুলো মিক্স ভালো করে মাখাতে হবে। আর এখানে আছে এই যে আদা রসুন অ্যান্ড মশলা, আর এখানে বেসন, আর সাথে আমি একটা ডিম দিব যদি এটা বেশি ড্রাই হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে দেখুন, বেশি না, এটা পরিমাণ মতো, লাইক 1/2 টিস্পুনের মতো লবণটা, আপনি টেস্ট করেও দেখতে পারেন। এগুলো ভালো করে মাখাতে হবে। আর সাথে আমি এই যে একটা ডিম, এটাকে আমি দিয়ে দিচ্ছি এখন। এটাকে ভালো করে এখন মাখাতে হবে। এখন আমি এই যে হাতে একটু তেল নিয়ে, সামান্য একটু তেল নিব যেন লেগে না যায়, কাবাবগুলো যেন সুন্দর মতো, বেশিক্ষণ লাগে না কাবাব বানাতে। আর এভাবে কাবাবটা বানালে হয় কি, এটার খুব সুন্দর একটা কালারও চলে আসে। এই যে দেখুন, আমি এভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। এখন এই যে আমি তেল গরম দিয়েছি, এটা অল্পই মানে আছে আছে ভাজতে হবে। তো আমি এখন কাবাবগুলো ছেড়ে দিব। এখন আমি এই যে কাবাবগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এগুলো আস্তে আস্তে ভাজা হোক, এটা খুব আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন, একটা পাশ সুন্দর ব্রাউন একটা কালার চলে আসছে। টুনা কাবাব যদি একবার ভাঙা শুরু হয় তাহলে সবগুলোই ভেঙে যায়, তো এটা খুবই সাবধানে করতে হয়। আপনারা যখন ভাজবেন তখন যেন কাঞ্চবল 1 টিস্পুন নিয়ে নেবেন, যেটা ইজিলি উল্টানো যায়। এই যে দেখুন, আমি একটা পাশ উল্টে দিয়েছি, তো এটা আরেকটা পাশ হবে। এখন এই যে এগুলোকে সুন্দর করে আমি তুলে ফেলব। এই যে আমার হয়ে গেল, দেখুন, টুনা কাবাব। তো আমরা এরকম করে সুন্দর করে এটা বিরিয়ানির সাথে বা ভাতের সাথে বা রুটি পরোটা যেটাই বলুন, সুন্দর করে আমরা এইভাবে ইজি রেসিপি, একটা গেস্ট আসলে আমরা খুব দ্রুত এই খাবারটা তৈরি করতে পারি। তো রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আর আমি যত সিম্পলভাবে তৈরি করলাম আপনারাও ট্রাই করবেন। এটা খেতেও খুব টেস্টি, একদম মচমচা হয়। তো ভালো থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।